আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকালে উঠে নাস্তা করেই রান্না শুরু করে দিলাম 11টার দিকে। আজকে আমি রান্না করব শসা, আলু আর টমেটো দিয়ে। ইলিশ মাছের ডিম ছিল আর পুঁটি মাছ দিয়ে রান্না করব আর ডাল রান্না করব। আজকে আপনাদের সাথে আর অন্য কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তাই রান্নাবান্নার ভিডিওটা শুরু করলাম। আর এখানে পুঁটি মাছ বিরান করে নিয়েছি, এখানে ইলিশ মাছের ডিম আছে আর শসা, আলু আর একটা টমেটো দিয়ে দিলাম। আর আমি এদিকে ডালও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি ডালে, আর পেঁয়াজও কষে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর সব মশলা দিয়ে দেব আমি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম একদম কম, কারণ কাঁচামরিচ দিয়েছি সেজন্য গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কমই দেব। আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ডিমটা। ডিমটা দিয়ে আমি একটু সময় মশলার সাথে ডিমটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা, টমেটো আর আলু, এগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর অল্প একটু পানি দিয়ে দেব যাতে সবজিটা খসে যায়। তো দেখতে থাকুন ভিডিওটি। আর এদিকে আমার ডালটাও হয়ে আসছে, তো আমি ডালে লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আজকে শুধু একটা তরকারি আর ডাল, আর কিছু না। আর এই যে আমাদের বাসার লেবু গাছ, আর অনেক আছে গাছ, আর এটা আমাদের বাসার সামনে মানে ঘরের সামনে, তো এটাতে অনেক লেবু এসেছে। এগুলো আরও অনেক বড় হবে, এখনও এগুলার মানে ভিতরে রস হয় নাই। আর ডালটা আমার হয়ে গেছে, তো ডালটা বাগার দেওয়ার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম রসুন। তো রসুনটা একটু বাদামি কালারের মতো করে আমি ডালটা ঢেলে দেব। আর ডাল রান্না হয়ে গেলে আমি ভাত বসিয়ে দেব, আর আমার তরকারিটাও হয়ে এসেছে। আর এখন আমি ডাল ঢেলে দেব, তারপর একটু 2 মিনিট রেখে আমি নামিয়ে ফেলব। আর আমাদের প্রতিদিনই ডাল রান্না করতে হয়, মাছ মাংস যাই থাকুক না কেন ডাল থাকতেই হবে। তো
তো আপনাদের ভাই আবার ডাল খুব পছন্দ করে। আমি ডাল তেমন একটা খাই না, খুব কম খাই, ডালটা আমি খেতে পারি না। তো এই যে আমার ডাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর অন্যদিকে আমি এই ভাতের চালটাও ধুয়ে নিয়েছি, এখন বসিয়ে দেব। আর এই তো আজকের মতো আমার রান্নাটা শেষ, আর ঘরে অন্য টুকটাক কাজকর্ম করব। আর আজকে বাইরে বৃষ্টিও হচ্ছে, সেজন্য আর অন্য কোনো কাজ করতে পারি নাই। আর আপনাদের ভাইয়ের সকালবেলা অফিসেও যেতে পারে নাই, তো উনি দুপুরের দিকে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন পুকুরে বৃষ্টি পড়ছে অল্প অল্প। আর আমার রান্নাটা ওইদিকে শেষ, তো নামিয়ে নেব আমি তরকারিটা। আর ভালো থাকবেন সবাই, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এই যে আমার একটা নাগামরিচের গাছ, তো এটার ভিডিও অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো ও সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।